আপনি বড় বিজনেস করিম বলে ভাবিছে নি? ব্যবসায় যদি ভাবিছে তেতিয়াহলে মই গ্যারান্টি দি কব পাৰো, আপনি এইটাও ভাবিছে যে বিজনেস করবলে তো পয়সার প্রয়োজন হয়। মূরতো হাতত পয়সা নাই, মারোয়ারি মানুষে বিজনেস করে, আমি তো অসমীয়া মানুষ বিজনেস কোরপরা করি, হয় না? নাই, কিন্তু এইটো একদম মিছা কথা। বিজনেস করবলে পয়সাতকে আগে মাইন্ডসেটের প্রয়োজন হয়, আপনার মন থাকিব লাগিব। অসমীয়াত কথা আখার আছে ন, মন থাকিলে সন। সো যদি আপনার মন আছে তেতিয়াহে আপনি বিজনেস করব পাৰিব, পয়সাটো সেকেন্ডারি। সো আজির ভিডিওটো মই চারিটা বিজনেস আইডিয়া আপনার লগত শেয়ার করি। এনেতো অগণন বিজনেস আইডিয়া আছে, মই জি টি আলতু ফালতু বিজনেস আইডিয়া আপনার নিদিও, যোনবিলাক বিজনেস আইডিয়া একদম সম্ভবপর সেইবিলাকে আপনার লগত শেয়ার করি। সো মই ইয়াতে চারিটা বিজনেস আইডিয়া কম। যদি আপনার হাতত পয়সা আছে তথাপিও বিজনেস করিব পাৰিব, আর যদি পয়সা নাই তথাপিও আপনার কারণে উপায় আছে, আপনার মন আছে তো, সো বিজনেস হয়ে যাব। সো ভিডিওটো শেষলৈকে নিশ্চয় চাব, বহুতখিনি ইনফরমেটিভ হব, একদম স্কিপ নকরাকে চাব, কারণ মই আইডিয়া এটা দি আছো, অলপমান টাইম লাগিব পাৰে। সো ধৈর্য সহকারে ভিডিওটো শেষলৈকে নিশ্চয় চাব। আর এইখিনিতে মই আপনাক অনুরোধ করব বিচারিম, যদি আপনি ফার্স্ট টাইম আমার চ্যানেলটা চাই আছে তেতিয়াহলে চ্যানেলটো নিশ্চয় সাবস্ক্রাইব করব। সাবস্ক্রাইব করলে মূর চ্যানেলটো গ্রো হওয়ার সহায় হব আর বিজনেসটো অলপমান বাড়ব। এজন বিজনেসম্যানে আনজন বিজনেসম্যানক সহায় করব লাগিব, তেতিয়াহে আমার পুরা বিজনেস কমিউনিটিটো গ্রো হব, হয় না? নাই, সো চ্যানেলটো নিশ্চয় সাবস্ক্রাইব করব। আর যদি আপনার কোনবা ফ্রেন্ড আছে যোনে বিজনেস করব বিচারে, তেতিয়াহলে তাকো ভিডিওটো শেয়ার করব। বলক তেতিয়াহলে এতিয়া আমি টাইম ওয়েস্ট নকৰি পেলাই আইডিয়াকেইটা শুনি লওঁ। সো সবচে আগে মই আপনাক কব বিচাৰিম, কোনবিলাক প্ৰডাক্ট সবচে বেছি চলে বিজনেস কৰিবলৈ? আপনি কিবা এটা প্ৰডাক্ট লৈহে বিজনেস কৰিব? সো প্ৰডাক্ট মানে যোনবিলাক প্ৰডাক্টৰ ডিমাণ্ড বেছি সেইবিলাক প্ৰডাক্টে বেছি চলে, হয় নে নাই? ডিমাণ্ড নথকা বিজনেস যদি আপনি কৰিছে তেতিয়াহলে আপোনাৰ বিজনেস কেতিয়াও সাস্টেইন নহয়। গতিকে এনেকুৱা বিজনেস কৰিব যোনবিলাক প্ৰডাক্টৰ ডিমাণ্ড আছে, আৰু কোনবিলাক প্ৰডাক্টৰ ডিমাণ্ড আছে বা কোনবিলাক ছাৰ্ভিছৰ ডিমাণ্ড আছে সেইটো বিচাৰিবলৈ আপুনি দিল্লী, মুম্বাই, কলকাতা, চেন্নাই যাব নালাগে। নিজৰ ঘৰখনতে চাওক, ঘৰৰ ওচৰে পাজৰে চাওক, আপুনি প্ৰডাক্টবিলাক দেখা পাব। আমি ৰাতিপুৱা উঠিয়ে কি কৰোঁ? চাহ একাপ খাওঁ, চাহ খাবলৈ আমাক গাখীৰৰ প্ৰয়োজন হয়, কিন্তু গাখীৰটো আমি ক'ৰ পৰা পাওঁ? আমি আজিকালি চবে আমূল তাজাই খাওঁ, হয় নে নাই? কিন্তু আমূল তাজাটো ফ্ৰেছ নহয়, এইবিলাকতো প্ৰিজাৰ্ভেটিভ দিয়ে, গতিকে আমাৰ গাখীৰৰ শৰ্টেজ আছে। সো এইটো এটা প্ৰডাক্ট লৈ পেলাই আপুনি বিজনেছ কৰিব পাৰে। তাৰমানে মই ক'বলৈ বিচাৰিছোঁ, আপুনি গাই গৰু এজনী পুহিব পাৰে, কিন্তু ৰ'ব, আপুনি গাই গৰু পোহাটো এটা সৰু বিজনেছ বুলি নাভাবিব। গাই গৰু পুহিয়ে আজি মানুহ কৰোড়পতি হোৱা দেখা পাইছোঁ মই। আৰু এইবিলাক কথা মই এনে কোৱা নাই যে গাখীৰৰ ডিমাণ্ড আছে, অসমত প্ৰচণ্ড ডিমাণ্ড আছে গাখীৰৰ, আৰু এইবিলাক মই মাৰ্কেট ছাৰ্ভে কৰিছোঁ, কাৰণ এটা সময়ত ময়ো এই বিজনেছটো কৰিম বুলি ভাবিছিলোঁ, ঠিক আছে? গতিকে মই অলপমান ছাৰ্ভে কৰিছিলোঁ আৰু এই বস্তুটো মই ভালকৈ ফিল কৰিছোঁ যে অসমত গাখীৰৰ ডিমাণ্ড প্ৰচণ্ড আছে। সো এইটো এটা বিজনেছ হিচাপে আপুনি ল'ব পাৰে। এতিয়া বিজনেছটো কেনেকৈ ষ্টাৰ্ট কৰিব? আপুনি হয়তো ভাবিবও পাৰে, আমিতো এতিয়া গৰু কিনিব লাগিব, জাৰ্চি গৰু কিনিব লাগিব, কাৰণ আমাৰ যোনবিলাক দেশী গৰু আছে সেইবিলাক পুহিলেতো আমি ইমান গাখীৰ নাপাওঁ, হয় নে নাই? সেইটো সঁচা কথা, কিন্তু ইনিচিয়েলি আপুনি অলপ পইচা ইনভেষ্ট কৰিব। আপোনাৰ হাতত 2 লাখ আছে, 3 লাখ আছে, সেইখিনি পইচাৰে আপুনি গৰু 2 বা 3 কিনক, ঠিক আছে? এটা গৰু কিনিবলৈ 1 লাখমান প্ৰয়োজন হ'ব। যদি আপোনাৰ জেগা আছে 2-3 গৰু লৈ পেলাই আপুনি ষ্টাৰ্ট কৰক। ইনিচিয়েলি আপুনি বহুত ডাঙৰকৈ ভাবিব নালাগে, ভাবাটো ভাবক ডাঙৰকৈ, কিন্তু ষ্টাৰ্ট সদায় সৰুকৈ কৰিব লাগে। বিজনেছটো সদায় এনেকুৱা, সৰুকৈ ষ্টাৰ্ট কৰিব লাগে আৰু ডাঙৰকৈ ভাবিব লাগে, ঠিক আছে? সো ইনিচিয়েলি আপুনি 2-3 গৰু কিনক, কিনি পেলাই তাৰপৰা ষ্টাৰ্ট কৰক। এজনী গৰুৱে 10 লিটাৰমান গাখীৰ দিব ডেইলি। সো 2 যদিও ৰাখে, 2 লাখ টকাত আপুনি 2 জাৰ্চি গাই পাব। সো 2 গৰুৱে 20 লিটাৰ গাখীৰ দিব। মই বেছি দাম নধৰোঁ, 50 টকাকৈ যদি ধৰোঁ, সো 20 লিটাৰ গাখীৰ কিমান? 1000 টকা।
ডেইলি 1000 টকা পালে দুজনী গাই গরু লৈ পেলাই, ঠিক আছে? যদি আপনার জার্সি গরু নাই আর দেশি গরু আছে, তেতিয়াও আপনি এইটো বিজনেস স্টার্ট করব পারিব। তার কারণে আপনি কি করব, আর্টিফিশিয়াল ইনসার্শন বলি কয়, এআই করা বলি কয়, ওসরতে ভেটেনারি ডিসপেন্সারি যাব, গভর্নমেন্ট ডিসপেন্সারি, তেওঁলোকে আপনাক দেখাই দিব কেনেকে কি করব লাগে, ঠিক আছে? সো সেইজনী গরুর পৰা যোনটো পোৱালি ওলাব, সেইজনী গরুও ভালে গাখীর দিব, কমেও 6-7 লিটার মান গাখীর দিব। গতিকে এনেকেও আপনি স্টার্ট করব পারে, ঠিক আছে? সো এইটো ফার্স্ট আইডিয়া। দেন সেকেন্ড, আজিকালি মানুহ বহুত হেলথ কনসিয়াস হয়েছে, বেমার আজার বেশি হয়েছে, সুগার, ডায়াবেটিস, হাইপারটেনশন আর কত কিছু বেমার, হয় নাই? সো আজিকালি মানুহ খানা বহুত সাবধানে খায়, কিন্তু নিরামিষ খাওয়াটো বেশি প্রিফার করে। সো নিরামিষ যদি খাব বিচাৰে, কি কি আইটেম আছে আমার হাতত, অকল পনির আছে আর সয়াবিন আছে, হয় নাই? কিন্তু আজিকালি মাশরুম, অয়েস্টার মাশরুম যোনটো কয়, সেইটো মাশরুমও চলিছে, গাঁয়ে ভূঁয়ে এই মাশরুমটো বহুত চলিছে, ঠিক আছে? সো এইটো আপনি বিজনেস হিসাবে লব পারে, আপনি মাশরুমের খেতি করব পারে, অয়েস্টার মাশরুম। সো তার কারণে কি কি ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন হব, যদি আপনার ঘর গাঁত হয় তেতিয়াহলে তো একো প্রবলেম নাই, সব বস্তু আপনি রেডিমেড পায়ে যাব। মেইনলি খেরর প্রয়োজন হয়, ধানের খের বা ঘেঁহুর খেরর প্রয়োজন হয়, সেটু তো গাঁত অ্যাভেলেবল হয়, আর ঘর এটা লাগবে। সো সেইখিনি বস্তু যদি আপনি অ্যারেঞ্জ করব পারিছে, তারপর দুই একটা সুরা বস্তু আপনি কিনব, যে পলিথিন ব্যাগ কিছু কিনব, রসি কিনব, আর মেইনলি স্পঞ্জ, মাশরুমের যোন গুটি। মই গুৱাহাটীৰ মাছমজিয়াত থাকি পেলাই 3 বছৰমান মাশরুমের খেতি করেছিলো, আর এই বিজনেসটো ধুনিয়া প্রফিটেবল বিজনেস হয়। সো গতিকে গাঁত যদি থাকে, আপনার ইনভেস্টমেন্টও কমি যাব আর ধুনিয়া প্রফিটও পাই যাব। আর মাশরুমটো আপনি চহৰতো বেচিব পাৰে, গাঁত প্রোডাকশন করে পেলাই চহৰতো বেচি দিব পাৰে, ঠিক আছে? সো তার কারণে বহুত কম ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। সো এইখিনি পয়সা আপনি কিন্তু গোটাব লাগিব। আর আপনার হাতত যদি পয়সাও নাই, তেতিয়াহলে আপনি চিন্তা নকৰিব, মই লাস্টৰ পিনে দুটামান আইডিয়া কম, সেইটোত আপনি বহুত কম পয়সারে বা পয়সা নোহোৱাকেও স্টার্ট কৰিব পাৰিব। সো অলপমান ধৈর্য ধৰিবলৈ চাওক, ঠিক আছে? সো এইটো সেকেন্ড আইডিয়া গল। এতিয়া থার্ড আইডিয়া, এইটো আইডিয়া ইমপ্লিমেন্ট কৰিবলৈ আপনি যদি চাকরিও করে তথাপিও কৰিব পাৰিব, ইন্ডিয়ান স্টক মার্কেটত ট্রেডিং। ট্রেডিং মানে তো গমে পায়, আপনি আজি শেয়ার কিনি পেলাই আজিও বেচিব পারে, আজি শেয়ার কিনি পেলাই কেদিনমান হোল্ড করে তাক বেচি পেলাই যোনটো প্রফিট হব সেইটো আপনি আর্ন করব পাৰিব, ঠিক আছে? আপনি সস্তা দামত কিনিব লাগিব আর বেশি দামত বেচিব লাগিব। কিন্তু ইয়ার কারণে আপনি অলপমান শিকিব লাগিব, অলপমান টাইম দিব লাগিব, আর অলপমান পয়সারও প্রয়োজন হব। যদি চাকরি করা মানুষ হয়, তেতিয়াহলে আপনি ডেইলি ট্রেড নকৰিব, এদিন সপ্তাহত বা দুদিনমান ট্রেড করব, তারপরা পয়সা আর্ন করব। আর যদি আপনি চাকরি নাই করা কিন্তু পয়সা আছে, তেতিয়াহলে তো কথাই নাই, পয়সা দি পেলাই পয়সা ধরব লাগে। সো আপনি অলপমান শিকি লব লাগিব, শিকি লৈ পেলাই যদি ট্রেড করে তেতিয়াহলে পয়সা আয় করব পাৰিব। কিন্তু নিশিকাকে কেতিয়াও ট্রেড নকৰিব, অলপমান রিস্কিও হয়, গতিকে রিস্ক ম্যানেজমেন্ট কেনেকে করব লাগে সেইটো যদি জানে, তেতিয়াহলে আপনি আরামসে ট্রেড করে পেলাই পয়সা আয় করব পাৰিব। এইটোৰ কারণে একো কষ্ট করব নালাগে, ঘরত বহি বহি পেলাই আপনি পয়সা আয় করব পাৰিব। সো তার কারণে আপনার একটা ডিমেট একাউন্টের প্রয়োজন হব, ডিমেট একাউন্ট ফ্রিতে ওপেন করব পাৰিব, মই তলত একটা লিঙ্ক দি দিম, লিঙ্কত গৈ পেলাই আপনি নিজে একটা একাউন্ট ফ্রিতে খুলি লব পাৰিব, ঠিক আছে? সো এইটো হল থার্ড আইডিয়া, এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, চতুর্থ আইডিয়াটো একদম ফ্রি হয়, পয়সা নোহোৱাকে আপনি বিজনেস করব পাৰিব। কিন্তু তার কারণে আপনি অলপমান মাথাটো খটাব লাগিব, ঠিক আছে? কারণ ইনপুট দিলেহে আউটপুট ওলাব, বিজনেস করবলে আপনি পয়সা দিছে তারপিছতে প্রফিট পাইছে, হয় নাই? সো আপনার হাতত যদি পয়সা নাই, তেতিয়াহলে আপনি কিবা এটা ইনপুটটো দিব লাগিব। সেই ইনপুটটো কি হব পারে, সেই ইনপুটটো হব পারে আপনার ট্যালেন্ট বা আপনার এক্সপিরিয়েন্স বা আপনার এক্সপার্টিস। আপনি ধরি লোক ম্যাথসত বহুত চোকা বা যিকোনো সাবজেক্টত চোকা, ইংরাজিত চোকা, সো আপনি সেইবিলাকৰ ওপৰত কোর্স কিছুমান বনাওক,
কোর্স কিছু বনায় পেলায় সেইবিল আপনি অনলাইন পাবলিশ করে দিয়ক। তার কারণে একো পয়সার প্রয়োজন নহয়, আপনি ফ্রিতে কোর্সবিল পাবলিশ করব পারিব। যেতিয়া মানুষ আপনার কোর্সবিল কিনব তেতিয়া আপনি পয়সা আর্ন করব। আপনি যদি পড়া শুনা ভাল নহয়, ধরল আপনার কিবা বেলেগ স্কিল আছে যে আপনি বাঁহি ধুনিয়া বজায়, সব বাঁহি বজোৱা এটা কোর্স খুলিব পারে, গিটার বজোৱা কোর্স খুলিব পারে, যিকোনো আপনি কোর্স খুলিব পারে। আজিকালি বহুত এনেকুৱা প্ল্যাটফর্ম আছে ফ্রিতে আপনি কোর্স পাবলিশ করব পারিব, যেনে ইউডেমি আছে, গ্রাফি আছে, ক্লাস প্লাস আছে, এনেকুৱা বহু ধরনের প্ল্যাটফর্ম আছে যত আপনি ফ্রিতে কোর্স পাবলিশ করে পেলায় বহি বহি পয়সা আয় করব পারিব। সো আজির ভিডিওটিত মানে চারিটা বিজনেস আইডিয়া আপনার শেয়ার করলো। মই এনে ফান্ডা পেলোৱা নাই, মোৰ এইখিনি নিজৰ এক্সপিৰিয়েঞ্চ। মই আজি 12-13 বছৰ ধৰি বিজনেছ কৰি আছোঁ, মই ফুল টাইম বিজনেছ কৰা 6 বছৰমান হ'ল, গতিকে মই সববিলাকত মাথা অলপ অলপ মাৰিছিলোঁ। ফাইনেলি মই এতিয়া এটা বিজনেছ চুজ কৰিছোঁ আৰু তাতে মই ফোকাস কৰি আছোঁ। আৰু মোৰ বিষয়ে যদি অলপ জানিব বিচাৰে আপুনি গুগলত মোৰ নামটো টাইপ কৰিব, ৰাজীৱ এল বি ৰয়, তেতিয়াহ'লে আপুনি ডিটেইলছটো পাই যাব মোৰ বিজনেছ কি আৰু মই কি কৰি আছোঁ। মই একদম সফল বিজনেসম্যান বুলি নকও, কিন্তু মই চেষ্টা কৰি আছোঁ আৰু মই এতিয়া চলি আছোঁ ধুনীয়াকে, ঠিক আছে। সো এই চারিটা বিজনেস আইডিয়ার ভিতর আপনি কোনটো বিজনেস এতিয়া সবচেয়ে ভাল পাইছে কমেন্ট কৰি পেলাই নিশ্চয় জনাব। আৰু যদি আপোনাৰ কিবা সন্দেহ আছে, ডাউট আছে, বুজি নাই পোৱা, তেতিয়াহ'লেও আপনি কমেন্ট কৰি পেলাই মোক কোয়েশ্চন সুধিব পাৰে। সো আশা কৰো ভিডিওটো আপনি ভাল পাইছে, যদি ভাল পাইছে লাইক এটা কৰি দিব আৰু আপোনাৰ ফ্ৰেণ্ডৰ মাজত শ্বেয়াৰ কৰি দিব, যাতে সবে বিজনেস আইডিয়াখিনি আয়ত্ত কৰিব পাৰে আৰু নিজে নিজে স্বাৱলম্বী এজন ব্যৱসায় হ'ব পাৰে। আজিলৈ ইমানে, ধন্যবাদ, জয় আই অসম।